বাড়ি ফেরত পরিযায়ী শ্রমিকদের 100 দিনের প্রকল্পে কাজ দেওয়ার দাবি ও করোনা পরিস্থিতিতে ত্রাণ বণ্টনে দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনে নামলো বিজেপি। শুক্রবার ওই দলের নেতাকর্মীরা এলাকায় মিছিল করে বাঁকুড়ার ছাতনা ধবনগ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের সামনে জড়ো হন। সেখানে বিক্ষোভ সমাবেশের পাশাপাশি পঞ্চায়েত প্রধানকে তারা ডেপুটেশন দেন। বিজেপির নেতৃত্বের অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে অন্যান্য সব জায়গার মতো ধবনগ্রাম পঞ্চায়েত এলাকাতেও প্রচুর পরিমাণে পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরে আসতে বাধ্য হয়েছেন। তাদের হাতে কাজ নেই, পঞ্চায়েত কর্মকর্তাদের সদিচ্ছার অভাবে এখানকার 12টি সংসদ এলাকাতে 100 দিনের প্রকল্পের কাজ বন্ধ, সমস্যায় অসংখ্য মানুষ। একই সঙ্গে ত্রাণ বণ্টনেও শাসক দল দুর্নীতি করছে বলে তাদের অভিযোগ। দাবি পূরণ না হলে মানুষের স্বার্থে আগামী দিনে পঞ্চায়েতে তালা ঝুলানোর হুমকি দেন বিজেপি নেতৃত্ব। ডেপুটেশন দেওয়ার যে মূল উদ্দেশ্য ছিল, প্রচুর পরিযায়ী শ্রমিক এখানে এসছে, কিন্তু এখানে যে 12টি বুথ আছে সেই সমস্ত জায়গায় 100 দিনের কাজ পর্যন্ত হচ্ছে না, পরিযায়ী শ্রমিকদের হাতে কাজ নেই। এছাড়াও ত্রাণ বণ্টনকে কেন্দ্র করে একটার পর একটা দুর্নীতি হয়েছে এই জায়গাতে, এবং কর্মসংস্থান মানুষের এই জায়গাতে নেই, এবং প্রধানমন্ত্রী আবাস যোজনাতে প্রত্যেকটি বুথে বুথে দুর্নীতি চলছে। এছাড়াও গ্রামের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, পানীয় জলের ব্যবস্থা নেই গ্রামে গ্রামে, যে সমস্ত টিউবওয়েল ছিল সেই সমস্ত টিউবওয়েলগুলি খারাপ হয়ে গেছে, মানুষের কাছে পানীয় জলের ব্যবস্থা নেই। 100 দিনের কাজ যেটা বারে বারে কেন্দ্রীয় সরকার বলছে প্রত্যেকটি শ্রমিকের 100 দিনের কাজ দিতে হবে, সেই ক্ষেত্রে 12টি বুথের মধ্যে 6টি বুথে কাজ চলছে, এবং সেই ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে মানুষদেরকে কাজ দেওয়া হচ্ছে না। যারা কাজ করছে না তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে এবং তৃণমূল কংগ্রেস সেই টাকা তুলছে, আর প্রকৃত যারা কাজের মানুষ তাদেরকে কাজ দেওয়া হচ্ছে না। এর জন্যই আমাদের আজকে ডেপুটেশন, এবং সেইটা আমরা পরিষ্কারভাবে বার্তা দিয়েছি যে মানুষের স্বার্থে যদি পঞ্চায়েত না কাজ করে, প্রয়োজনে আমরা পঞ্চায়েতে তালা পর্যন্ত দেব। যদিও শাসক দল বিজেপির অভিযোগ মানতে নারাজ, ধবনগ্রাম পঞ্চায়েতের প্রধানকে পাওয়া না গেলেও প্রাক্তন প্রধান ও বর্তমানে ছাতনা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ স্বপন কুমার মণ্ডল বিজেপির অভিযোগ অস্বীকার করে বলেন, ধবন পঞ্চায়েতে কোনো দুর্নীতি হয় না। এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সমস্ত পরিযায়ী শ্রমিকদেরকে কাজ দিতে হবে, সেই পরিপ্রেক্ষিতে আমরা এখানে নতুন করে জব কার্ড বানিয়ে আমরা এখানে ব্যাপক হারে আমরা কাজ দিচ্ছি। আমাদের বিডিও ম্যাডাম প্লাস ডিএম সাহেব বলেছেন যে প্রতিদিন আমাদেরকে 1000 করে লেবার দিতে হবে, সেইভাবে আমরা কাজ করে চাইছি। দুর্নীতির কোনো গন্ধ নেই। গেলে রাস্তাঘাটে সমস্যা নেই, বৈরাঘাটে সমস্যা আছে, তার জন্য আমাদের আজ 3 বছর ধরে আমরা পিএসির কাছে দরবার করেছি। ওনারা চেষ্টাও করেছেন একটা কত 500 মিটারের একটা পরিকল্পনা দিয়ে, তাতেও জল হয়নি। আমরা সেখানে এবারে ওই কী বলে সোলার প্ল্যান্ট দিয়ে পরে জলের ব্যবস্থা করছি। ছাত্রা ধবনগ্রাম থেকে সুনন্দা রায়, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।